এদিকে রান্না মামুনি শুরু করে দিয়েছে, এখানে ডিমটা আর চিংড়ি মাছটা ভাজা করে নিয়েছে, মানে ডিমের ঝুড়ি আর চিংড়ি মাছ ভাজা, আর এদিকে চলছে মাছ ভাজা, ওই দুটো হবে মিক্সড ফ্রাইড রাইসের জন্য, আর এটা মাছের কিছু একটা করবে, তো ওই মাছ ভাজাই চলছে। আর এগুলো রেডি করে ফেলেছে, আর ওইদিকে চাটনিও হয়ে গেছে, দাঁড়াও দেখাচ্ছি। এই যে চাটনি হয়ে গেছে, এই যে আমাদের রাঁধুনি, এখানে মাটনের জন্য আলুটা ভাজা হয়ে, আর এখানে চলছে মাটন কষানো, তারপর বোধহয় প্রেশারে দেবে, আর পাশেরটা তো ওই বাবির জন্য বোধহয় স্টুটা করছে আর কি মাটন। এখানে চলছে হচ্ছে বেগুনি কাটা, যা পোকা বেরিয়ে গেছে একটু বেগুনি। মর্নিং, আমার ঘরে বাইরেতে তোমাদের সবাইকে জানাই স্বাগত, আমি দেবলীনা, আর এখন বাজে হচ্ছে, তারও বলছি এখন বাজে হচ্ছে 9টা, আর 9টা থেকে, 9টা থেকে না তার আগে থেকে, মানে 8টা থেকে আমি তোমাদের সাথে ব্লগটা শেয়ার করা শুরু করেছি। মামুনি এক একটা করে রান্না করছিল, আমি একটু একটু করে শেয়ার করছিলাম, যার জন্য আর ক্যামেরার সামনে আসা হয়নি। তবে আজকে শরীরটা সত্যি একটু লো চলছে, মানে ডাউনে আছি আর কি। আমি অনেকটাই মামুনিকে বাসন টাসন মেজে দিচ্ছিলাম, আজকে আর হেল্প করার মতো কিছু নেই, কারণ কালকে মোটামুটি সব মশলাপাতি করাই আছে। আর তো দেখালে আমি, ওদিকে মাছ হয়ে গেছে, ফ্রাইড রাইসের জন্য গাজর বিনস এসবও ভাজা হয়ে গেছে, ফ্রাইড রাইসের ভাতটা বসাবে, আর ডিম আর চিংড়ি মাছটা তো প্রথমেই ভেজে নিয়েছে, তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, আর মাংসটা এখন চলছে, আর ভাবির স্টুটা আলাদা করে বসিয়েছে, ভাবি অত ঝাল ঠাল খেতে পারবে না, তো ছোট্ট মানুষ তো। এখন আমি যাব স্নানে, স্নান করে এসে পুজো দেবো, তার আগে ঘর ঝাড় দেওয়া কর্মচার সবটাই হয়ে গেছে, তো দেখতে থাকো বন্ধুরা, সাথে থেকো, স্কিপ করে প্লিজ কেউ বেরিয়ে যাও না, প্রত্যেকটি ভিডিওর জন্য বলা থাকে, কি বলছি জিভে কথা আটকে যাচ্ছে, প্রত্যেকটি ভিডিওর জন্য বলা থাকে, প্রত্যেকটি ভিডিও যেন তোমরা পুরোটা দেখো, এটুকুই অনুরোধ থাকে, তো চলো দেখতে থাকো। স্নান আমার হয়ে গেছে, এবার দেবো পুজো, তো পুজোটা দিয়ে নিই, এই ঠাকুরের এখানেই দাঁড়িয়ে রয়েছি, তো পুজোটা দিয়ে নিই তোমাদের কাছে আসছি। মামুনির ওদিকে মোটামুটি হয়ে গেছে, মাংসটা সিটি মারছে, আর ভাতটাও হয়ে গেছে রাইসের, তো চল পুজোটা আগে দিয়ে নিই। এই যে গোলবাড়ির কষা মাংস পুরো, আজকে খুব সুন্দর গলেওছে, আর টেস্টও খুব সুন্দর হয়েছে, খেয়ে দেখে নিয়েছি অলরেডি আমি। আবারও মিশো থেকেই এসেছে, কি আর বলবো, নিজেরও বলতে হাসি পাচ্ছে, সবই মিশো। এই আমি খুলে ফেলেছি আর পারিনি সামলাতে, যে কুর্তিটা ওটা তো মামনি পুজোতে পরেনি, মানে বার্থডেতে পরেনি, ওটা পুজোরই হয়ে গেছে, আর টিভিটা খুব একটা মামনি দেখে না বলেই ছিলাম, তো ওই জন্যে এটা পাপার বেরিয়ে গেছে, এই দেখো দুদিকেই লেখা। এটা লেখা আছে বেস্ট মম ইন দ্য ওয়ার্ল্ড, আর এটা লেখা আছে বেস্ট ড্যাড ইন দ্য ওয়ার্ল্ড, দুটো এসে গেছে, আর এরা ঝামেলা ঝাটি করছে, অনেক লেট করেছে দাদা। এখানে মামুনি মিষ্টি নিয়ে পড়েছে, আর এই যে বাবি, বাবি তুমি কি দেখছো, বিড়াল, বিড়াল, বিড়ালকে কি বলে, ক্যাট, বাবি বসে গেছে, এরা সব দুটো খা খা ভালো করে। আর আমি এসেছি এখন ছাদে, সবাই নিচে ও ছাদ দেখতে এসছে, এই যে বাবি এইদিকে, একটু হাই বলে দাও, খেলো, এই তো আর কি ফটো তুলছি, ফটো তুলছি না তো, তুমি খেলো, এটা কি খেলা বাবি, এটা দৌড়ানো খেলা, মিলে এসে পড়েছে ছাদে সবাই, ওই যে মামুনি ওই দিকে, আর এই দিকে এরা, ওই যে বাবি কোলে উঠছে, ছি বাবি ছি, এই বাবা বাবি নামছে, নামো বাবি, নেমে যাও,
এই যে হুট হুট আরে নিয়ে যাবে তো আরে পড়ে যাবে তো অলরেডি দেখো রেডি সেডি হয়ে গেছে শাড়ি শাড়ি পরা এখন যাবো হচ্ছে আমার গানেশালির বাড়ি আর দিদি ভাবি ওরা সব আগে রিক্সায় আছে ওরাও যাচ্ছে আমাদের বাড়িতেই আমরা আগে যাব হচ্ছে আমাদের বাড়ি মানে গানেশালির বাড়িতে ও আর আমি যাবো এই যে ওই 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 হ্যালো তো আমরা যাবো আগে গানেশালির বাড়িতে তারপর ওখান থেকে আবার বাড়ি আসবো তো চলো স্যারের বাড়িতে আসলে আজকে একটু চলে যেতে বল ঘাটে জলা দিতে যাব না যাব না ঘাটে জলা দিতে যাব না যাব না সুখে অন্য ঘাটে চল না ও ললিতা ওকে আজ চলে যেতে বল না দিবালোকে সে আমার নাম ভুলে থাকে আমাকে সবাই দোষে সে সাধু থাকে দিবালোকে সে আমার নাম ভুলে থাকে আমাকে সবাই দোষে সে সাধু থাকে অসময় সময় কিছু কেন সে বোঝে আমি কি তার হাতের খেলনা ও ললিতা ওকে আজ চলে যেতে বল না শিরাতে বাঁশিটা সে থাকি হয়ে চুপি চুপি ঘরে এসে বাজে রোহে রোহে শিরাতে বাঁশিটা শীতকে চুপি চুপি ঘরে এসে বাজে রোহে রোহে যখনই ডাক বেশে তখনই যেতে হবে আমি কি এমন তো ফেললাম ও ললিতা ওকে আজ চলে যেতে বল না ও ঘাটে জলানিতে যাব না যাব না ও ঘাটে জলানিতে যাব না যাব না ও সুখী অন্য ঘাটে চল না ও ললিতা ওকে আজ চলে যেতে বল না ও ললিতা ওকে আজ চলে যেতে বল না এটা হচ্ছে আমার কাকি গানেশালির বউ সেদিনকে বলছিলাম সেই কাকি কাকি বলা ভুল আমার মা এখন ফিরছি বাড়ি বাড়ি বলতে আমি বাপের বাড়িতে ফিরবো আজকে বলছিলাম তোমাদেরকে তো শাড়ি ঠাড়ি পরা না দেখো তাই জন্য গরম লাগছে আর এই শাড়িটা আমার খুবই প্রিয় একটা শাড়ি বলতে পারো তো এটা পরতে আমি খুব ভালোবাসি যেমন পাতলা তেমন কালারটা আমার খুবই পছন্দের তো রাস্তা দিয়ে যাচ্ছি স্যারের বাড়ি থেকে আমাদের বাড়ি একটুখানি মানে হেঁটে হয়তো 5-6 মিনিট লাগবে বড় জোর তো চলো আজকে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতেই ব্লগটাকে শেষ করে দিচ্ছি বুঝতেই পারছো অনেকটাই হয়তো মানে লজ্জাটা কাটিয়ে উঠতে পেরেছি আর কি লোকজন তাকায় এটা তো ঠিক কথাই কারণ জোরে জোরে কথা বলতে হয় তো যাই হোক না কেন সেটাকে কাটিয়ে উঠতে পেরেছি তো এটাই বলবো যদি ব্লগের একটু কিছু ভালো লেগে থাকে যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে এসে থাকো লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর যারা অলরেডি আমার সাথে আছো আমাকে রোজ এগিয়ে যাওয়ার সাহস দিচ্ছ
তারা এভাবেই পাশে থাকো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, তো অলরেডি দিয়েছো আর তাই জন্য বলছি না। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, আবার আসবো কাল একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে।